চেতনা আমাদের প্রেরণা আপনারা দেখছেন চেতনা ডট টিভি চাঁদপুরের কচুয়া আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অতি দরিদ্র জনগোষ্ঠী জীবিকায়ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন স্বাস্থ্য পুষ্টি সহায়তা প্রদান বেকার যুবকদের কর্মসংস্থান নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে এসডিজি অর্জনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে চাঁদপুরের কচুয়া এসডিএফ আরইএলআই প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 15 জন বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এসডিএফ এর চাঁদপুর শাখার আয়োজনে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুতাসিম বিল্লাহ। সংস্থার চাঁদপুর জেলার ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াসিন এর সভাপতিত্বে ও কচুয়া ক্লাস্টার অফিসারের আলী হুসাইন পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সংস্থার কুমিল্লা আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল হাসান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ সুফায়েল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আব্দুল মবিন, ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, কচুয়া ক্লাব প্রেস ক্লাবের সভাপতি মানিক ভৌমিক, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলমগীর তালুকদার প্রমুখ। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সদীজন অবহিতকরণ কর্মশালায় অংশগ্রহণ করেন। সংস্থার চাঁদপুর জেলা ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াসিন বলেন, আমরা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে কচুয়া উপজেলার 6টি ইউনিয়নের 5টি গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর দরিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে কাজ শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি। এই প্রকল্পে আমরা কচুয়াতে 25টা গ্রাম নিয়ে করাইয়াতে 3টা ইউনিয়ন নিয়ে আমাদের একটা ক্লাস্টার অফিস আর রহিমানগরে একটা ক্লাস্টার অফিস, 3টা ক্লাস্টার নিয়ে আসলাম। গোহাট উত্তর, গোহাট দক্ষিণ আর এখানে কাতলা, দক্ষিণ কচুয়া এবং হলো পড়াইয়া, 3টা নিয়ে 25টা গ্রাম। তো মূলত আমরা কি করবো, আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু বলবো। এসডিএফের মূল কার্যক্রমটা, আমরা এই 50টা গ্রামে প্রতি গ্রামে 50 লক্ষ টাকা আমাদের বরাদ্দ আছে প্রতিটা গ্রামে। এর ভিতরে আমরা মূলত এই 50 গ্রামে 25 কোটি টাকা বরাদ্দ হবে। এখানে আমাদের কার্যক্রম হচ্ছে মূলত 6টা। আমরা 1 নম্বরে অবকাঠামো উন্নয়ন করব। অবকাঠামো 14 লক্ষ টাকা ব্যয়ে একটা অফিস হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, 1টি গ্রাম শহর হবে, প্রতিটি গ্রামকে শহর করা, সেখানে অবকাঠামো কিছু রাস্তাঘাট হবে, যেটা আমাদের চেয়ারম্যান দ্বারা করতে পারতেছেন না, বাজেট নাই, এবং কালবার এবং বিশুদ্ধ পানির গভীর টিউবওয়েল নলকূপ, এই 3টা মিলেই আমাদের একটা হবে অবকাঠামো উন্নয়ন। 2 নম্বরে আমাদের হবে পুষ্টি। গ্রামে একটা পুষ্টি কমিটি থাকবে, ল্যাকটেটিং মাদার এবং প্রেগনেন্ট মাদারকে আমরা 22 মাস মাসিক পাতা দেওয়া হবে এবং এদের সিজারিয়ান খরচটা ওখান থেকে বহন করা হবে। এ হল পুষ্টির উপরে একটা দুইটা। 3 নম্বরে আমরা যুব রূপায়ণের একটা কাজ আছে আমাদের, প্রত্যেক গ্রামে আমরা 15 জন যুব নিয়ে একটা যুব দল করা হবে, যেটা হচ্ছে অলরেডি। এই যুবদের জন্য 5 জনের জন্য বরাদ্দ আছে, প্রতি যুবর জন্য 10-15 হাজার টাকা। সে যখন ট্রেনিং পাবে, 3 মাসের একটা ট্রেনিং পাবে, এখানে আমরা ট্রেনিং সেন্টারের সাথে আমাদের পার্টনারশিপ করা হয়েছে, ইউসেফ বিটা এরকম কয়েকটা আছে, সেখানে 3 মাসের লং ট্রেনিং 40,000 টাকা ওদেরকে আমাদের দেওয়া লাগবে একজন যুবর জন্য, 3 মাস থাকা খাওয়া এবং ট্রেনিং। এরপরে যখন সে জবে যাবে, সেখানে তাকে আমরা আরও দিব 10,000 টাকা। মোট 50,000 টাকা বরাদ্দ একজন যুবর জন্য। গত পরশু দিন অলরেডি আমাদের পাড়াগাঁও গ্রাম থেকে 15 জন যুব আমরা প্রথম ব্যাচ ট্রেনিং অলরেডি গেছে এশিয়াটিক ট্রেনিং সেন্টার মিরপুর। এই হলো আমাদের 3 নম্বর। 4 নম্বরটা আমরা বলবো সহায় সংগ্রহ হিন্দের অনুদান। প্রতি গ্রামে 40 জন ডাউন গ্রেডেড পরিবার, অতি দরিদ্র এক্সট্রিম পুয়ার থেকে আমরা বাসে করতেছি, এরা 9,000 করে করোনার বাধা পাবে, যেটা আমাদের ইউনুসার এবং কারাদের উদ্বোধন করবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। আমাদের যাচাই বাছাই কাজ করতেছে, এটা দিয়েই আমাদের এই কার্যক্রমগুলো শুরু হবে। জুনের মধ্যে আমরা এই গ্রাম প্রতি 40 জন, যদি কোথাও না পাওয়া যায় কম হতে পারে 2-1 জন, এবারে যে মোট 40 জন 9,000 টাকা ওরা পাবে।
পাঁচ নম্বরটা হলো আমাদের সঞ্চয় প্রোগ্রাম। সদস্যরা প্রতি মাসে সর্বোচ্চ 100 টাকা সঞ্চয় করতে পারবে। এটা সরকার থেকে 100 টাকা ভর্তুকি ডাবল দেওয়া, তারা অলরেডি সঞ্চয়টা যেতে শুরু করছে বা করতেছে, এখনই করবে। এটা তারা 2 বছর এই বাতা পাবে। 100 টাকা বইতে জমা করলে তারা 200 মূলত পাবে করোনার জন্য ভর্তুকি। এটা 6 নম্বর যেটা আমাদের রিভলভিং ফান্ড, সবচেয়ে বড় প্রোগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা যে আমাদের এদেশের এনজিওরা ঋণের হার একটু বেশি, সুদের হার যেটা আমরা মাত্র 4% লাভে এই ঋণটা দেওয়া হবে, তারা এই ঋণটা নিয়ে নিজেরা আদায় করবে, আদায় করে আবার ব্যাংকে জমা করবে, লাভ হবে 4%। যে 60% লাভেও ঋণ দেওয়া যায় এবং সেখান থেকে খরচ মেটানো যায়, এটাই আমরা দেখা যাচ্ছে 2001 সাল থেকে আমরা করে আসতেছি। এটা বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্ট হিসাবে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে, এটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমরা 4% লাভে ওই কার্যক্রম চালাইতেছি এবং সেখানে ওজন লাভ থাকে।